সর্বসাধারণের মূরত আক রাম টাঙন এইবার বৃদ্ধি পাব বাস ভাড়া পঞ্চাশ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত মটর পরিবহন সন্থার সিটিবাসের ন্যূনতম ভাড়া পাঁচ টাকার হব সাড়ে সাত টাকা পর্যন্ত অপ্রতিরোধ গতিত বাড়িছে পেট্রোল ডিজেলর দাম পেট্রোল ডিজেলর দাম বৃদ্ধির অজুহাত লৈ এইবার সর্বসাধারণের উপর আন এক প্রচণ্ড টাঙন সোধাবলে সাজু হয়েছে মটর পরিবহন সংস্থা পেট্রোল ডিজেলর দাম বৃদ্ধির সম্মুখীন হওয়া ক্ষতির বোঝা এইবার দুখিয়া জনতার উপর জাপিবলে সাজু হয়েছে মটর পরিবহন সংস্থা তিন অক্টোবরের অতিরিক্ত পঞ্চাশ শতাংশ বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করলে সংস্থাটে এই সুলভ মূল্য সার্ভিসটা যদি রাইজক দিবলগা হয় আমি ভাড়া বৃদ্ধি করাটো অতিকে দরকার মটর পরিবহন সংস্থার যুক্তি দুহাজার বারো সনের অক্টোবরের বঢ়া নাই বাস ভাড়া বারো সনত ডিজেলর দাম আছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা আর এতিয়া ডিজেলর দাম সাতসত্তর টাকা ইতিমধ্যে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে পরিবহন বিভাগের আয়ুক্তলৈ পত্র প্রেরণ করেছে মটর পরিবহন সংস্থায় সরকারে সংস্থার দাবি গুরুত্ব নিদিলে বাস ভাড়া বড়াবই পরিবহন সংস্থায় যদি সরকারে ইয়াত কোনো ধরনের গুরুত্ব নিদিয়ে তেতিয়ালে আমি সেই তিন তারিখের পর যে আমি লৈছো ফিফটি পার্সেন্ট ইনক্রিজ সেই আমি প্রযোজ্য করি পঞ্চাশ শতাংশ ভাড়া বৃদ্ধি হলে গুয়াহাটির সিটি বাসের ন্যূনতম ভাড়া পাঁচ টাকার হব সাড়ে সাত টাকা একদরে দূরত্ব অনুযায়ী বর্তমানের ভাড়ার পঞ্চাশ শতাংশ হারত বৃদ্ধি পাব সিটি বাসের ভাড়া মানে পয়সাই না বাঁচা হয়েছে গাড়ির আগতে পয়সা বাঁচিছিল মালিকে দুই হাজার পঁচিশ বাইশশো এনেকা বাঁচিল আজিকালি বারোশো আটশো এনেকা বাঁচে এতিয়া ভাড়াটো বাড়িলে ভাল হয় তেলতে গোটাই দিব লগা হয়ে যায় আনি যায় হয় আর একশো দেড়শো টাকা লয়ে ঘর যাব লাগে আর পঞ্চাশ শতাংশ হারত বাস ভাড়া বৃদ্ধিয়ে মাধমার খুয়াব দূরনিবতীয়া বাস যাত্রীক বর্তমান গুয়াহাটির ডিব্রুগড়ের বাস ভাড়া চারিশ আশি টাকা বাস ভাড়া বৃদ্ধির পাছত এই ভাড়া হব সাতশ বিশ টাকা এই উদাহরণে স্পষ্ট করেছে কি হারত বাড়ব বাস ভাড়া সামগ্রীর দাম বৃদ্ধির বোঝায় কোঙা করা সাধারণ লোকক এইবার হারাশাস্তি করব বর্ধিত বাস ভাড়ায় ব্যুরো রিপোর্ট নিউজ এইটিন অসম নর্থ ইস্ট।